নমস্কার, শুভ সকাল। সাত সকালের আমন্ত্রণে আজকের আমন্ত্রিত মানুষদের নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের হৃদয়ের বন্ধু টিনা চন্দনা ভট্টাচার্য। আর আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল ভিশন নিবেদিত এবং শামসের মল্লিক পরিচালিত সাত সকালের আমন্ত্রণে আমরা সবাই খুব আনন্দ করে সকালটা কাটাই। আজকের আমন্ত্রিত ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আশিস কুমার চট্টোপাধ্যায় মহাশয়। আশিস কুমার বাবু উনি কিন্তু ভীষণ ভীষণ বড় একটা কর্মযোগের সঙ্গে যুক্ত। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে উনি অনিমা সঙ্গীত বিদ্যালয়ের কর্ণধার। আর এই অনিমা সঙ্গীত বিদ্যালয়কে নিয়েই আজকে আমন্ত্রণের এই অনুষ্ঠান, কারণ আজকে আমাদের সঙ্গে যারা আছেন তারা সবাই অনিমা সঙ্গীত বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং সকলেই সদস্য পরিবারের মতোই সবাই আছেন। আমি আশিস বাবুকে বলবো যে সবাইকে আজকে আমাদের এই আমন্ত্রণের আমন্ত্রিতদের সবাইকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি প্রথম পরিচয় করাবার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাবো পরিচালক শামসের মল্লিক মহাশয়কে। ওনার আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং আমার খুব প্রিয় সঞ্চালিকা টিনা চন্দনা ওকে ধন্যবাদ দেবো। আর আমি পরিচয়গুলো করিয়ে দিই। আমার বাঁদিকে অর্গানে আছেন অমিত রায়, তারপরে আছে সুদেষ্ণা শেঠ, তনুকা ভর, শম্পা চ্যাটার্জি, সহেলি শীল, পুনম দে, আর আমার ডান দিকে আছে সুজাতা চট্টোপাধ্যায়। এবারে পরিচয় পর্ব তো হচ্ছে, কিন্তু তার মধ্যে আরো একজন বাদ চলে যাচ্ছে মনে হচ্ছে, তবলায় সনদ ব্যাজি, মাফ করবেন, সনদ ব্যাজি অনেক দিনের আমার গুরুজন স্থানীয় ব্যক্তি সনদ ব্যানার্জি তবলায়। হ্যাঁ, পরিচয় পর্ব তো বেশ মজা করেই কাটলো। তবে আর একটা কথা আপনাদের একটু পরিচয় করিয়ে দিই যে আমাদের সঙ্গে যিনি আছেন এই সুজাতা চট্টোপাধ্যায় মহাশয়া, ইনিও কিন্তু অনিমা সঙ্গীত বিদ্যালয়েরই কর্ণধারের সঙ্গে একদম যুক্ত হয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে কি বলা যায় সহধর্মিনী, সহশিল্পী, সহযোগী মানুষ একটা। তো সুজাতা দিকে আমি জিজ্ঞাসা করব যে অনিমা সঙ্গীত বিদ্যালয়ের এই এতদিনের যে একটা পথ চলা কেমন লাগে, প্রথম মানে এসে একটা জায়গা থেকে এসে কেমন লেগেছিল? হ্যাঁ, সে তো ভালোই লেগেছে। তো প্রথমে আমি বলি যে মানে খুব ছোটবেলা থেকেই আমি গানের জগৎ নিয়েই বড় হয়েছি, কারণ আমার বাবা মা দাদা প্রত্যেকেই গান ভালোবাসেন, যার ফলে আমারও সেই নিয়েই একটু সঙ্গীতকে নিয়ে নাড়াচাড়া আর কি। তো পরে যখন এনার কাছে এলাম তো তখন অনিমা সঙ্গীত বিদ্যালয়ে গড়লাম, যখন তখন সেই নিয়ে আবার পথ চলা। তো মোটামুটি ছাত্রছাত্রী নিয়ে সকলকে নিয়ে ভালোভাবেই কেটে যাচ্ছে এইটাই। হ্যাঁ, কর্ণধারের কাছে যাওয়ার আগেই তার সহযোগীর কাছ থেকে কিন্তু অনেক কিছু শুনে নিয়েছি। কর্ণধারের কাছে যাব, কিন্তু তার আগে খুব গান শুনতে কানটা চাইছে, তাই প্রথম নিবেদন কি আছে? হ্যাঁ দেখো, আমাদের তো সঙ্গীত কেন, সমস্ত আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রবীন্দ্রনাথকে বাদ দিতে পারি না, কবিগুরুকে। একদমই তাই। তো প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীতই শুরু হোক। বাহ, খুব ভালো। বাধা জুড়ো না,
শুনতে শুনতে একটা অন্যরকম চোখের সামনে একটা যেন ছবি ভেসে ওঠে। আর সত্যি আমাদের রবি ঠাকুরের গান মানেই তো সবকিছু ভাবনা জুড়েই থাকে। আচ্ছা, এবার যদি বলি রবি ঠাকুরের গান তো শুনলাম, কিন্তু তাই বলে কি নজরুল গীতি কি না শুনে থাকা যায়? মনে হয় না। তাই পরবর্তী গান কি নজরুলগীতি হবে? সত্যি তো আমাদের সঙ্গীতে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এগুলো এত পাশাপাশি, একে একে অপূর্ব। এক নজরুলগীতি হোক তাহলে। পূর্ণিমা পূর্ণতা
গানে গানে বেশ সময়টা কাটছে, তবে এখন একটুখানি গানের থেকে বিরতি নিয়ে একটুখানি কথা বলি, কারণ অনিমা সঙ্গীত বিদ্যালয় সম্বন্ধে অনেক কিছু জানারও তো আছে, তাই না? তো আমি আশিস কুমার চট্টোপাধ্যায়ের কাছে যাব। আশিসবাবু, এই অনিমা সঙ্গীত বিদ্যালয়টা মোটামুটি কতদিনের প্রায়? এটা আমি 2000 সালে তৈরি করেছি, তার আগে একটু বলে নিই। প্রথম থাকতে আমার সাংগীতিক পরিবেশে আমার মানুষ বাবা ঈশ্বর কাশীনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন সঙ্গীত সাধক, তো ওনাতেই হাতে করি এবং ওনার খুব ইচ্ছে ছিল যে গান বাজনা যেন আমি চর্চা করি এবং প্রসার ঘটাই। তা ওনার ইচ্ছাতেই আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হই। আমি উচ্চাঙ্গ সঙ্গীত মানে খেয়ালে এম এ বিএড করি এবং বিএড করতে করতেই বাবা মারা গেলেন। সেই সময় আমার মনে একটা রেখাপাত করলো যে বাবার যে একটা এত ইচ্ছা যে আমাকে একটা কিছু করতে হবে। তো বিএড করার পরে আমি 2000 সালে অনিমা সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং আমার ছাত্রছাত্রীদের ভালোবাসায় ভরে উঠি। হ্যাঁ, সত্যি একটা ভীষণ বড়, মানে আজকে ধরতে গেলে প্রায় 23 বছরের পথ চলা নিয়ে একটা বেশ ভালো রকমই সময় কাটছে। ওই যে সময় কাটছে, কিন্তু সময়টা আমাদেরও বলছে একটা ছোট্ট বিরতি নিতে হবে, তাই সবাই সঙ্গে থাকুন, বিরতির পরে ফিরে আসছি। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসব, তাই সেই কথা রাখতেই ফিরে এসেছি আবারও। আর অনিমা সঙ্গীত বিদ্যালয়ের কাছ থেকে আজকে অনেক কিছু শুনছি, অনেক কিছু জানছি, আর সাত সকালের আমন্ত্রণে ওনারা এসেছেন আজকে, সেখানে ওনাদের অনেক কিছু বিষয় তুলে ধরছেন, সেখান থেকে কোথাও যেন একটা আধ্যাত্মিকতার ভাবও উনি তুলে ধরেছেন, তাই আশিসবাবুকে বলবো একটা ভক্তিগীতি যদি শোনান। নিশ্চয়ই সঙ্গীত মানেই তো একটা আধ্যাত্মিক যোগ আছে। এই মুহূর্তে আবার আমার মনে পড়লো অনিমা সঙ্গীত বিদ্যালয়, আমার মায়ের কথা খুব মনে পড়ছে, মা মারা গেছেন যদিও। সকলি তোমারি তুমি করো মা, যোগে বলে করি আমি সকলি
গানটা ধরার ঠিক আগের মুহূর্তে উনি যে কথাটা বললেন এবং তার সঙ্গে সঙ্গে গানটাও ধরলেন, মনে হলো যেন ওনার মায়ের আশীর্বাদ ওনার সঙ্গে আছেন বলেই উনি সেই আশীর্বাদেতেই উনি এই গানটা করলেন। আর আমরা শুনে সত্যি আমরা খুব আপ্লুত হয়ে গেছি। যাই হোক, এবার যদি একটু আধুনিক শোনানো হয় কেমন লাগে? অনুরোধ করছি একটু আধুনিক, ছোট্ট করে হয় একটু আধুনিক। সারা দুপুর দুপুর বাজাই মে যেন এক কাজ রামে, কাজল কাজল মেঘে কাজল শুনি ওরাই কে যেন এক কাজ রামে, দুপুর দুপুর সারা দুপুর দুপুর বাজাই কে যেন এক কাজ রামে, কাজল কাজল মেঘে কাজল শুনি ওরাই কে জয়ন কর পাতলা মনির সপনা তুলে রিক্তি কলি কঠিয়া জপারণে করে করে চঞ্চলি, জয়ন কর পাতলা মনির সপনা তুলে রিক্তি কলি কঠিয়া জপারণে করে করে চঞ্চলি, চরণে ঋণ ঋণিক ঝর্ণা ঝরাইতে যেন কাজ রামে, কাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজাইকে যেন কাজ রামে, কাজল কাজল মেঘে রাজল শুধুই ওরাইকে যেন কাজ রামে। খুব সুন্দর লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময়ও আমাদের প্রায় শেষের দিকেই চলে আসছে। অনিমা সঙ্গীত বিদ্যালয়ের কর্ণধার আশিস কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে আজকে সাত সকালের আমন্ত্রণে পেয়েছি। অনেক কথা হয়তো বাকি রয়েও যাচ্ছে, যেগুলো হয়তো অনেক শুনতে ইচ্ছা করছে, তাই কিন্তু ওই গানে গানে একটুখানি শুনে নি। এবার যদি অনুরোধ করি, না অনুরোধ করব না, এবারটা ওনাদের উপরেই ছেড়ে দিই। কি গান শুনবো? একটা ফোক ছিল, একটা ফোকের একটা খুব প্রচার চলছে এখন। আলো কইরা বাজাও দোতারা সুন্দরী কমলা হানা, আলো কইরা বাজাও দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণে মুকুর ঝিনি ঝিনি কইরা বাজে রে, আলো কইরা বাজাও দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা মা বিন লোক নল বল কইরা দোলে রে, ভাল কইরা বাড়াও গো তারা সুন্দরী কমলা নাচে, বাড়ি হইতে ও বাড়ি যাইতে খাতা বড়ি ছিল মিল পানি রে, বাড়ি হইতে ও বাড়ি যাইতে খাতা বড়ি ছিল মিল পানি রে, আমার দিদির জামা জোড়া কন্যার দিদির সারি রে, আর কইরা বাজাও গো তারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে।
সত্যি গানগুলো শুনতে শুনতে মনেই হচ্ছে না যে ছেড়ে দিই, কিন্তু ওই যে সময় পায় বেড়েই পড়ছে। তবু আমি শেষের দিকে আসবো একটুখানি, যে আশিস বাবু এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এখানকার যারা টেকনিশিয়ান রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ, খুব হেল্পফুল, সবথেকে ভালো লেগেছে আপনাকে, আপনার সহযোগিতা এবং আমার সঙ্গে তো এরা তো আমার নিজের তো ভালো লাগবে, এবং চ্যানেল ভিশন এবং শামসুস মল্লিক যারা ওখানে আমি এখানে এসেছি ওনাকে আমার ধন্যবাদ নমস্কার। আমি খুব আনন্দিত এবং পরে সুযোগ পেলে নিশ্চয়ই আমি এই চ্যানেল আবার আসবো। সত্যি তাই, আর এইরকমই ছোট ছোট আনন্দগুলোই আমরা কুড়িয়ে নিতে আসি প্রতিটা সকালে, আপনারা সঙ্গে থাকবেন। তবে ওই যেহেতু আপনারাও এসেছেন, আপনাদেরও ভালো লেগেছে, আর আজকে আমাদের এই চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং শামসুর মল্লিকের পক্ষ থেকে কিছু ছোট উপহার আপনাদের জন্য আছে। আজকে এই সম্মাননা পত্র প্রদান করতে পেরে আমি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত। আজকে সকালটা সত্যি খুব যেন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর গানও শুনলাম, ওই শেষ হইয়াও হইল না শেষ, ঠিক সেই রকমই মনে হচ্ছে। তাই আশিস বাবুকে অনুরোধ করব আবারও যেন একটা সকালে আসতে পারেন এবং আমাদের অনেক গান শোনান, এটাই অনুরোধ রইল এবং অপেক্ষায় থাকলাম আমরা সবাই। তো সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, খুব ভালো থাকবেন।